হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন আমার হাতে একটি সেট আছে, একবার বাটন সেট, নর্মাল সিম্পনি, কিন্তু এই সেটগুলো আমাদের অনেক সময় অনেক বিপদে ফেলে দেয়। হ্যাঁ ভিউয়ার্স, যদি মনে করেন এই সেটটাতে আপনার কল লকটা অনেক সময় ব্লক হয়ে যায়, কল লিস্টটা, তখন আপনারা কী করবেন? অনেক সময় আমরা এটা ডায়াল লিস্টে যাই গিয়ে এই যে একটা নাম্বার আমি এই যে একটু ব্ল্যাক লিস্ট করে দিলাম, এই যে দিয়ে দিলাম, অলরেডি এটা ব্লক হয়ে গেল, কিন্তু এটা খোলার আর কোনো পদ্ধতি আমাদের কাছে থাকে না। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। তো আমি জানি এটা একটা বড় সমস্যা, এটার জন্য আজকে একটি সঠিক সমাধান দিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা সেই সেটের মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে চলে আসবেন এটার সেটিংসে। সেটিংসে আসার পর দেখবেন ভালো করে কল সেটিং একটা অপশন আসছে, এই যে কল সেটিংসে ঢুকবেন। ঢুকার পরে এক এবং দুই দুইটা সিম দেখাবে, আপনি অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এই যে ব্ল্যাক লিস্ট, অনেক সময় আমরা ব্ল্যাক লিস্টটা খুঁজেই পাই না যে কোন জায়গায় লাগলো, এই ব্ল্যাক লিস্টে ক্লিক করবেন। এই যে দেখেন ভিউয়ার্স, এখানে অফ আছে, আমি যদি অন করে দেই তাহলে ওই যে আমি ডায়াল থেকে যতগুলো নাম্বারকে এখানে ব্লক লাগিয়েছি সবগুলো নাম্বার এখানে ব্লক হয়ে যাবে। আমি এখান থেকে কেটেও দিতে পারবো, কিন্তু একটা করে কমবে, একটা করে আপনার সেটিংসে যাবেন, কল সেটিং ভালো করে খেয়াল করবেন, এই অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এই ব্লক লিস্টটা অন ছিল অফ করে দিবেন। তারপরে আপনি এখান থেকে যতগুলো নাম্বারকেই ব্লক দেন আর ব্লক লিস্টে অ্যাড হলেও এটা কাজ করবে না। এই যে এই নাম্বারটা অলরেডি ছিল, কিন্তু তারপর আমি নাম্বার থেকে ফোন ঢুকবে, তার মানে ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন খুব সহজে। এই যে মেনু আবারও দেখিয়ে দিলাম, মেনু, তারপর সেটিংস, তারপরে কল সেটিংস, এই অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এই ব্লক লিস্টটা অফ এবং অন। অন করলে ঠিক আপনার কোনো নাম্বারে ঢুকবে না, যে নাম্বারগুলো আপনি ব্লক করবেন, আর অফ করে দিলে অনেকগুলো নাম্বার আপনি দিলে সেগুলো ঢুকবে না। নিচে দেখতে পারবেন আপনার কতগুলো নাম্বার অলরেডি দিয়ে দিয়েছেন এখানে, এটা কোনো সমস্যা না। মোট কথা হচ্ছে এখানে ব্ল্যাক লিস্টটা আপনি অফ করে দিবেন, এই অফ করে দিলেই আর আপনার কোনো সমস্যা থাকবে না। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আসলেই উপকারে আসবে, কারণ আমি নিজেও এর ভুক্তভোগী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এসএম টিভির পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।